চালতাগুলোকে কেটে জল দিয়ে ধুয়ে হলুদ আর নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর চালতা কীভাবে কাটতে হয় সেটার কিন্তু আমার একটা শর্ট ভিডিও চ্যানেলে দেওয়া আছে। এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে চালতাটাকে ছেঁকে নেব, যাতে নুন হলুদের যে জলটা সেটা বেরিয়ে যায়। তারপরে আবার একটু এমনি জল দিয়ে ধুয়ে নেব। এইবার একটুখানি থেঁতো করে নিচ্ছি। এইবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন। যখন সর্ষে আর লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চালতার টুকরোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম, কারণ নুন হলুদ দিয়ে আগেই সেদ্ধ করেছি, সেজন্য নুনটা দেখে পরিমাণ মতো দিতে হবে, কারণ চাটনিতে নুন বেশি হলে ভালো লাগবে না। এবার অল্প জল দিয়ে দিলাম, চালতাগুলো সেদ্ধ করাই আছে সেজন্য বেশি জল দেওয়ার দরকার নেই। এবার যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার চিনিটা গলা অবধি রান্না করে যেতে হবে। চিনিটাও গলে গেছে, এবার এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই চাটনিটা কিন্তু খুব আমি ঘন করব না, একটু পাতলাই থাকবে, সেই জন্য আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি উপর থেকে জিরে, মৌরি আর ধনে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটাও এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা বাটিতে ঢেলে রাখছি। এই চালতার যে চাটনিটা, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, অনেকেই পছন্দ করেন, আবার অনেকে চালতা খেতে পছন্দ করেন না। চালতার আচারও কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু সেটা অন্য কোনো দিন। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার, ভালো থাকবেন।